হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আজকে ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা হলো চিতই পিঠার রেসিপি। শুধু চিতই পিঠার রেসিপি বললে হবে না, এটা হলো শুকনো চালের গুঁড়া দিয়ে, যেটা মেশিনে ভাঙানো চালের গুঁড়া, সেই চালের গুঁড়া দিয়ে আমি বাসায় কিভাবে চিতই পিঠা তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। মেশিনে ভাঙানো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করতে অনেকের একটু অসুবিধা হয়ে যায়, তো যার কারণে সেই অসুবিধাটা যাতে না হয় সেই জন্যই আমি আমার চ্যানেলে এই রেসিপিটি শেয়ার করছি। তো আমরা জানি শীতকাল মানেই মধুর মাস, প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু পিঠাপুলির উৎসব চলছে। তো যে যার মতো যে যেভাবে বানাচ্ছে বানাতে পারে সে সেভাবে কিন্তু পিঠাপুলি বানিয়ে খাচ্ছে। তো আমিও চেষ্টা করছি, আমি যেভাবে বানিয়েছি সেটা আমি একা একা কেন উপভোগ করব, বা আমি একা একা কেন উপভোগ করব, সবাই একটু করে দেখুক, আর যদি কারো উপকারে আসে তাহলে তো ভালো কথা। তো চলুন আমরা পিঠা বানানোর মূল প্রসেসে চলে যাই। চলে এলাম পিঠা বানানোর মূল প্রসেস নিয়ে। এখানে আমি পরিষ্কার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এক এক করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে আড়াই কাপের একটু কম চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনাদের ঘরের সদস্য অনুযায়ী চালের গুঁড়াটা আপনারা নিয়ে নেবেন, আমাদের এতটুকু চালের গুঁড়াই হয়ে যাবে। তার মধ্যে স্বাদ এবং আন্দাজ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি এভাবে আস্তে আস্তে করে অল্প অল্প করে চালের গুঁড়ার ভিতরে অ্যাড করতে হবে, আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি যেভাবে হাত দিয়ে মাখছি আর আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি অ্যাড করছি, ঠিক সেভাবেই পানি অ্যাড করতে হবে। যেহেতু এটা মেশিনে ভাঙানো চালের গুঁড়া, যার কারণে এভাবে না করলে পিঠাগুলো ভালো হবে না। দেখুন ঘনত্বটা কিন্তু এভাবে থাকবে, এই ঘনত্বে রেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টার পরে যখন ঢাকনাটা খুলবো দেখবেন চালের গুঁড়া নিচে জমাট হয়ে আছে আর উপর থেকে পানি ভেসে উঠেছে। তখন আপনারা কি করবেন, চামচ দিয়ে ভালোভাবে ঘুটে নেবেন, যদি ঘনত্বটা বেশি থাকে তাহলে হালকা আর একটু পানি অ্যাড করে নেবেন, এটা আপনারা সবাই বুঝতেই পারবেন। তো আমি তাওয়াটা চুলায় ভালোভাবে হাই হিটে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তাওয়া দিয়ে ধোঁয়া উঠছে। আর ঘনত্বটা তো দেখতেই পেরেছেন, আমি এখন এই যে একটা পিঠা বানিয়ে নিচ্ছি, এর আগেও দুইটা তিনটা পিঠা কিন্তু আমি বানিয়েছি। তো যাই হোক, ভালো হয়েছে বিদায় আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখানে আমার আরেকটা ভুল ছিল, যেটা হলো আমি আমার ঘরে লোহার তাওয়া ছিল পিঠা বানানোর, চিতই পিঠা বানানোর, তো সেই তাওয়াটাই না ভালো উঠছিল না, যার কারণে আমি একটা মাটির তাওয়া কিনে নিয়ে এসেছি। তো এই তাওয়াটা পিঠা চিতই পিঠার তাওয়া আমাকে দেয় নাই, দিয়েছে হলো সিটা রুটি পিঠার তাওয়া। যাই হোক, তার মধ্যেই আমি চিতই পিঠাগুলো করে নিচ্ছি। আর এখানে আমি রস এবং খেজুরের গুড় ভালোভাবে জাল করে নিয়েছি, আর এর মধ্যে আমি কিন্তু একটু নারকেলও দিয়ে দিব। তো আপনারা যারা যারা নারকেল খান না তারা নারকেল স্কিপ করতে পারেন। এভাবে আমি পিঠাগুলো বানিয়ে এই গরম থাকা অবস্থায় পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি। তো ভেজানোর পরে এই যে দেখুন আমি হালকা নারকেল দিয়ে নিয়েছি, আর দুধও আলাদা জাল করে রেখে দিয়েছি, যার যার লাগবে দুধ সে নিয়ে নিবে।
আমার এভাবেই রসে ভেজানো পিঠাটা ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে আর খুব নরম সফট হয়েছে।